আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আলোচনা করব আসলে আমরা বেশ কিছু অধিকাংশ রুগী আমরা বলবো যে অধিকাংশ রুগীর একটা প্রশ্ন নিয়ে যে স্যার খাবারে কোনো নিষেধ আছে কিনা তো এই কথা যখন বলে তখন আমরা সাধারণত কি বলি এবং আসলে খাবারে নিষেধ থাকে কিনা বা কোন রোগের ক্ষেত্রে কি কী খাবারের নিষেধ থাকে এই বিষয়টা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইশারা দর্শক দেখুন আমরা যারা চিকিৎসক তারা প্রত্যেকেই এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে স্যার খাবারে কী কী খাবার নিষেধ আছে তো সাধারণত কোন রুগীগুলো আমাদের এই বিষয়গুলো জিজ্ঞেস করে আমরা জানি যে এই এই কথাটা জিজ্ঞেস করে বেশিরভাগ অ্যালার্জি বা হার্টের সমস্যা ডায়াবেটিক্স প্রেশার হ্যাঁ এই ধরনের রুগী কিন্তু ডিসেন্ট্রিতে যারা ভোগে এই ধরনের রুগীরা বেশি জিজ্ঞেস করে থাকে যে আসলে খাবারে কোনো নিষেধ রয়েছে কিনা এবং এই ধরনের রুগীরা কিন্তু জানে যে কোন কোন খাবারগুলো খেলে তার প্রবলেমটা হয় তো আমি সবসময় একটা কথা বলি যে যে রোগের পেইন নাই সেই রোগের ওষুধ কিন্তু রুগীরা খায় না এবং অনেক সময় আমি বলেই থাকি যে ওই রোগের চিকিৎসা করাটা খুব কঠিন এখন পেইনটা কীরকম হতে পারে সেটা ফিজিক্যালি এবং মেন্টালি যে কোনোটাই হতে পারে তো সেই দিকে আমি যাচ্ছি না তো যখন কোনো খাবার রুগীকে যখন কোনো রোগে কষ্ট বেশি দেয় তখন সে চিন্তা করে যে ওষুধের পাশাপাশি কোন খাবার খেলে আমার কষ্টটা কম হবে বা কোন খাবার খেলে আমার কষ্টটা বেশি হবে সেই খাবারগুলো যদি আমি ছেড়ে দিই তারপরও আমি সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই কিন্তু যখনই সে একটু ভালো কন্ডিশানে যায় তখন সেটা এটা ভুলে যায় বেশিরভাগ রোগের ক্ষেত্রে তো আমি যেটাই বলতে চাচ্ছি সেটা হলো যে নির্দিষ্ট কিছু রোগ আছে যেগুলো রোগের নামের ভিত্তিতেই আমরা কিছু খাবার বুঝতে পারি এবং আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে যে এই রোগের সাধারণত এই ওষুধটা এই খাবারটা খেলে সমস্যা হয় এই রকম কিছু বিষয় আছে যে যে কারণে অটোমেটিক আমরা সেগুলো খাবার বাদ দেওয়ার চেষ্টা করি তা আসলে কি ঠিক যে 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 কোনো মানুষের জন্য সব ধরনের খাবার বা একটা রোগের নির্দিষ্ট যে খাবারগুলো আছে সেটা কি সব মানুষের জন্যই নিষেধ সেইটা আমি আসলে আপনাদের সামনে ক্লিয়ার করব। যেমন ধরুন অ্যালার্জির ব্যাপারটা সবচেয়ে প্রচলিত নিষেধ যে খাবারের অ্যাগ্রোভিশন হয় সেটা হচ্ছে অ্যালার্জির ক্ষেত্রে তো সেটা কি অ্যালার্জি হলে আমরা সাধারণত কী কী খাবার খেতে নিষেধ করি অ্যালার্জি হলে আমরা সাধারণত যে খাবারগুলো নিষেধ করি সেটা হচ্ছে গরুর গো শিরিশ মাছ চিংড়ি মাছ পুঁটি মাছ বোয়াল মাছ এরপরে বেগুন পঁইশাক হ্যাঁ ডাউল তো অনেক খাবার এরকম মিষ্টি কুমড়া এই ধরনের অনেক খাবার কিন্তু আমরা নিষেধ করে থাকি কিন্তু বাস্তব জীবনে আসলে বিষয়টা কী কি আসলে এই ধরনের সব খাবারই বন্ধ রাখবে তাহলে আসলে সে খাবার তালিকাটা কি হবে এছাড়া অনেক খাবার আছে তারপরেও বলি তার খাবার তালিকাটা দেওয়ায় তখন কঠিন হয়ে যায় কিন্তু আমার যে অভিজ্ঞতা যে অ্যালার্জি হলে তাকে এ ধরনের সব খাবারগুলো নিষেধ করতে হবে সেটা অনে হয় সঠিক নয় কারণ যারা অ্যালার্জি সমস্যায় ভুগছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন যে অ্যালার্জি আপনি যে ধরনের খাবার বললাম যে গরুর গোস্ত ইলিশ মাছ চিংড়ি মাছ তারপরে বল মাছ পুঁটি মাছ দুধ হ্যাঁ তারপরে বেগুন পঁইশাক জাল এই ধরনের খাবারে সবারই যে অ্যালার্জি হয় বিষয়টা কিন্তু এমন নয় যদিও অ্যালার্জি তারা আছে অর্থাৎ অ্যালার্জির একটা রোগী তার হয়তো দেখবেন যে কোনো খাবারে অ্যালার্জি বেশি হয় যুক্তই খাবার বা অ্যালার্জিতে নিষেধ খাবার কিন্তু তার সেই খাবারে অ্যালার্জি হয় না কারো হয়তো গরুর গোছতে অ্যালার্জি হয় কিন্তু ইলিশ মাছ চিংড়ি মাছে তেমন অ্যালার্জি হয় না অথবা কারো পই অ্যালার্জি হয় কিন্তু গরুর গোস্তে অ্যালার্জি হয় না কারো দুধ খেলে অ্যালার্জি প্রবলেম হয় কিন্তু ইলিশ মাছ চিংড়ি মাছ বা গরুর গোস্তে অ্যালার্জি হয় না তাহলে এই রুগীটা সব খাবার নিষেধ মানে বন্ধ করবে অ্যালার্জি খাবার অর্থাৎ যে খাবার খেলে অ্যালার্জি হতে পারে বা অ্যালার্জির অ্যাগ্রোভিশন হয় সে সব খাবার বন্ধ করবে না যদিও আমরা রুটিন নিষেধাজ্ঞা হচ্ছে যে সাধারণত এই খাবারগুলো অ্যালার্জি হলে বন্ধ রাখতে হয় কিন্তু অ্যালার্জির সমস্যাটা আসলে হুট করে দেখা দেয় না যে কোনো রোগের ক্ষেত্রেই অ্যালার্জির সাথে আমরা যে কোনো রোগের কথাই বলছি যে যে কোনো রোগ যখন হয় রুগীর সেটা যদি ছ মাস এক বছর দুই বছর পাঁচ বছর স্টে করে তখন এই রুগী কিন্তু বুঝতে পারে যে কোন খাবার খেলে তার প্রবলেম হয় সুতরাং আমি চিকিৎসক হিসেবে আপনাদেরকে যে অ্যাডভাইস করব। সেটা হচ্ছে যে চিকিৎসক সাধারণত রুটিন খাবারগুলো আপনাকে নিষেধ করবে যে এই খাবারগুলো অ্যালার্জির জন্য আপনি খাবেন না বাট আপনি রুগীই বুঝতে পারবেন যে কোন খাবারগুলো আপনার জন্য সবচেয়ে বেশি না খাওয়া উচিত না খাওয়া উত্তম সেটা যে যে খাবার খেলে যেহেতু আপনি ছ মাস এক বছর বা দু বছর বা পাঁচ বছর রোগে ভুগছেন সুতরাং আপনার কিন্তু এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে যে কোন খাবার খেলে আপনার এই রোগের অ্যাগ্রোভেশন হয় সেই খাবারগুলো আপনি বিরত রাখবেন আমি আবারও বুঝিয়ে বলছি যে যে খাবার খেলে আপনার রোগে অ্যাগ্রোভেশন হয় সেই খাবারগুলো আপনি খাবেন না আপনি এখন যে রোগেই ভোগেন আপনি হয়তো রিসেন্টিতে ভোগেন আপনার হয়তো হাই প্রেসারে ভুগছেন অথবা হার্টের প্রবলেমে ভুগছেন যদি আপনি এই রকম মনে করেন যে এই খাবারগুলো খেলে আপনার তেমন প্রবলেম হয় না সেই অভিজ্ঞতা আপনার আছে তাহলে আপনি এই খাবারগুলো খেতে পারেন যদিও রোগের ভিত্তিতে ওই খাবারগুলো নিষিদ্ধ রয়েছে তো ঠিক অ্যালার্জির ক্ষেত্রেও বলবো অর্থাৎ একজন মানুষ যখন দীর্ঘদিন একটা রোগে ভুগে তখন সে বুঝতে পারে যে কোন খাবারগুলো তার জন্য শরীরের জন্য অ্যাডজাস্ট হয় না তার রোগ বৃদ্ধি পায় তখন সেই খাবারগুলো সে পরিহার করে চলবে এবং সুস্থ থাকার জন্য এটাই উত্তম পদ্ধতি আপনি চাইলেই আমরা যে সমাজে বসবাস করি সাধারণত সেখানে আমরা পরিবারে বসবাস করি চাইলেই সব খাবার বা কোনো অফিস আদালতে চাকরি করি সেখানে চাইলেই সব খাবার আমি নিষেধ করতে পারি না বা সম্ভবও হয় না একজন রুগীও মেনটেন করা সম্ভব হয় না সুতরাং রুগীকে আমরা আমি ব্যক্তিগতভাবে যে অ্যাডভাইসটা করছি যে আপনি দেখবেন কোন খাবারগুলো খেলে আপনার রোগের বৃদ্ধি হয় অ্যাগ্রোভেশান হয় আর সেই খাবারগুলো আপনি পরিহার করে চলুন আর কিছু সাধারণ খাবার রয়েছে সে খাবারগুলো পরিহার করা সবার জন্য উত্তম সেটা কি সেটা হচ্ছে ফাস্ট ফুড প্রথম কথা হচ্ছে ফাস্ট ফুড হাইরিস্ক ফুড এবং ফ্রাই ফুড এই তিনটা খাবার সবার জন্যই পরিহার করা উত্তম প্রত্যেক ব্যক্তি সে অসুস্থ অথবা সুস্থ অসুস্থ ব্যক্তি আছেন তার জন্য তো অবশ্যই নিষেধ সুস্থ আছেন যিনি তিনি যদি অসুস্থ থাকতে চান তার জন্যও নিষেধ যে সে হাই রিস্ক ফুড খাবে না এবং ফাস্ট ফুড খাবে না এবং ফ্রাই ফুড খাবে না বিষয়গুলো হয়তো বুঝতে পারছেন যে রিস্ক ফুড হচ্ছে অধিক মশলাযুক্ত খাবারগুলো অবশ্যই পরিহার করতে হবে আর ফাস্ট ফুডটা আমরা জানি যে বেকারিতে যে খাবারগুলো ফাস্ট ফুড জাতীয় যে খাবারগুলো রয়েছে বিভিন্ন খাবার হতে পারে যেমন বার্গার খাচ্ছি স্যান্ডউইচ খাচ্ছি এই ধরনের খাবারগুলো অবশ্যই আমরা পরিহার করব সেই সাথে পরিহার করবো ফ্রাই ফুডগুলো অর্থাৎ সমস্ত ভাজা পোড়া খাবারগুলো আমরা পরিহার করব। আরেকটা হচ্ছে এই সব ধরনের খাবারের মধ্যে খোলা খাবার দেখা যায় আমরা জানি দোকানে বা রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় দেখি আমরা ব্যাপক পরিমাণ খোলা খাবার সেগুলোই আমরা কিন্তু কিনে কিনে খাচ্ছি এই খাবারগুলো পরিহার করব তো সুস্থ থাকার জন্য খাদ্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার সুতরাং আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলো হেল্প হেলদি কিনা এটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং আপনি যা মন চাচ্ছে তাই খেতে পারেন না এবং আমি যদি এটা যা মন চাই তাই খাই তাহলে অবশ্যই আমি সুস্থ থাকতে পারব না সুতরাং আমি আবারও বলছি যে সবার জন্য যে খাবার নিষেধ রিস্ক ফুড ফাস্ট ফুড ফ্রাই ফুড এবং খোলা খাবার এগুলো খাবার একেবারেই নিষেধ সম্ভব হলে একেবারেই নিষেধ মানে কখনোই হয়তো অনেকেই সুস্থ আছেন তেমন কোনো প্রবলেম হচ্ছে না বা খাচ্ছেন একসময় কিন্তু আপনারা প্রবলেমে পড়ে যাবেন বিভিন্ন ধরনের প্রবলেম হবে তো সেই দিকে আমরা যাচ্ছি না যে এটা খেলে আপনার কি ধরনের প্রবলেম হবে তো বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন যে যারা যে রোগে ভুগছেন সেই রোগের ক্ষেত্রে যে খাবারটা আপনার জন্য অ্যাক্রোভেশান করে যে খাবারটা আপনাকে কষ্ট দেয় সেই খাবারগুলো পরিহার করে চলুন এবং এই ধরনের হাই রিস ফুড ফাই ফুড এবং ফাস্ট ফুডগুলো পরিহার করে চলুন তবে সুস্থ থাকতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন